লালদিঘি থেকে ওয়াইএমের মাঠ পার করে বহরমপুর রেল স্টেশনের দিকে যেতে গিয়ে প্রথমে দেখা যাবে বহরমপুর কমার্স কলেজ, যা বহরমপুর কলেজ নামেও পরিচিত। আর তার ঠিক পাশেই আছে ডিআইসির অফিস, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার। এখানে শিল্প সংক্রান্ত সব কাজ হয়, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প ও বৃহৎ শিল্প, যে কোনো শিল্পের অনুমতি সহ সব ধরনের কাজ এখান থেকেই হয়ে থাকে। একটু এগিয়ে রাস্তার অপর সাইডে স্টেডিয়াম মাঠ, আর একটু এগিয়ে ডান সাইডে দমকল অফিস বা অগ্নি নির্বাপনের অফিস। কোথাও আগুন লাগার খবর পেলে সঙ্গে সঙ্গে এখান থেকেই দমকলের গাড়ি ছুটতে শুরু করে। এখান থেকে একটু এগিয়ে গেলে ডান সাইডে দেখা যাবে সুফল বাংলার অফিস। এটা কৃষকদের ফসল বীমা থেকে শুরু করে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা এই অফিস থেকেই পাওয়া যায়। আর এর ঠিক পাশেই আছে আরটিও অফিস। আমরা সকলেই জানি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য মুর্শিদাবাদের সকলকে এখানেই আসতে হয়। এছাড়াও পরিবহন সংক্রান্ত সকল কাজ এই অফিস থেকে হয়ে থাকে। বাম সাইডের এই রাস্তা বহরমপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, আর আমি সোজা রেল স্টেশনের দিকে এগিয়ে চলব। এই সোজা গেলে ফেম হোটেল, মনোমোহিনী হসপিটাল, আর আমি ডান সাইড দিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। রাস্তার বাম দিকে মিন ভবন, আর ডান দিকে ফুড সাপ্লাইয়ের গোডাউন। ওই যে সামনে অনেক বড় হালকা নীল রঙের বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা বহরমপুর মেডিকেল কলেজ। আর ওর ঠিক অপোজিট সাইডে বহরমপুর রেল স্টেশন।